गाइज वेलकम बैक टू दी चैनल आबार एकटा किन्तु फूड ब्लॉगिंग एंड फूड रिलेटेड वीडियो निये किन्तु आमी आबार प्रेजेंट होयेछि तोमादेर सामने। सो आज के जेखाने एसेछि सेटा होच्छे कैफेटेरिया 24 सेटा होच्छे शियालदा थेके एकटु भेतरे। आमी आरो बाकी जा डिटेल्स आछे डेस्क्रिप्शन बक्स सेटा आमी नीचे डेस्क्रिप्शन बक्से मेन्शन करे दिच्छि। सो एखन आमी तोमादेर कैफेटेरियार रूफटॉप कैफेर जे एम्बियन्सटा आछे पुरो एम्बियन्सटा तोमादेर साथे शेयार करब एंड पुरो एकटा एस्थेटिक एम्बियन्स एखानकार। सो आमी सेटा तोमादेर साथे देखाबो, तोमरा देखले बुझते पारबे कतटा सुंदर। तो सेटा आमी तोमादेर साथेई देखाबो। গ্লাসে জল ওর সব জায়গায় তো মানে মাটির গ্লাসটা অ্যাভেলেবেল থাকে না, বাট এখানে ওনারা মাটির গ্লাসে জল দেয় অ্যান্ড সেটাতে করে জল খাওয়ার না সত্যি আলাদা ভাই। তো এই ক্যাফেতে আসলে এই জিনিসটা আমার খুব সুন্দর লাগলো আর তোমাদেরও আসতে ভালো লাগবে। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তারপর যে ফুডগুলো খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখানে অ্যাম্বিয়েন্স কিন্তু তোমরা দেখে নিলে কতটা সুন্দর। তো ফার্স্ট যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হলো চিজি পাস্তা। তো সেটা আমাকে খেয়ে বলতে হবে যে কতটা সুন্দর, বাট এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। তো ফার্স্ট যে আইটেমটা আমরা ট্রাই করছি সেটা তোমাদের সাথে খেয়ে দেখলাম। এটা কিন্তু সত্যি খুব সুন্দর অ্যান্ড চিজি পাস্তা মানে অনেক জায়গায় খেয়েছি, বাট এখানকার চিজি পাস্তাটা সত্যি খুব দারুণ অ্যান্ড অনেক কিছু মানে দিয়ে ডেকোরেশনও করেছে, খেতেও সুন্দর লাগছে। তো এরকম একটা ক্যাফেতে বসে এরকমভাবে পাস্তা খাওয়ার কিন্তু আনন্দতেই। আচ্ছা, এরপর নেক্সট আইটেম যেটা আমি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে সেটা কীরকম খেতে। তো পাস্তা তো হয়ে গেল, এবার নেক্সট আইটেম তোমাদের মনে হতে পারে যে গন্ধরাজ মোমো সব জায়গায় পাওয়া যায়, বাট ক্যাফে টেনোতে এসে কেন আমরা গন্ধরাজ মোমোটাই ট্রাই করলাম সেটার একটা আছে। আর রিজন হলো গন্ধরাজ মোমোতে কিন্তু এখানে কোনো রকম ফুড কালার মিন গ্রিন কালার ইউজ করা হয় না, যেটা অন্যান্য জায়গায় করা হয়, বাট এখানে কিন্তু ওনারা পুরোটাই পালং শাক পেস্ট করে যে আর কি গ্রিন কালার যে আমার রসটা থাকে ওই রসটা দিয়ে কিন্তু এটা হয়েছে, আর ওটারই কালার কিন্তু এখানে এসছে। আর তার জন্যই এটা একবার টেস্ট করে দেখার জন্য আমি অর্ডার করেছি যে দেখা যাক যে কতটা সুন্দর খেতে হয়, কারণ কোনো রকম ফুড কালার না, এটা পুরো ন্যাচারাল কালার, বাট তাও দেখো কতটা সুন্দর কালারটা এসছে। যে স্টাফিংসের যে স্মেলটা বা যেটা সুন্দর লাগছে যার জন্য খেতে গন্ধরাজ লেবুর যে গন্ধটা এটা কিন্তু দারুণ আর খুব সুন্দর মোমো। সেই জন্যই কিন্তু আমি এখানে এসে এই মোমোটা একবার ট্রাই করে দেখলাম, কারণ ওনারা বললো যে এখানে ওনারা কোনো ফুড কালার ইউজ করে না, তাই আমি ভাবলাম তাহলে গ্রিন কালারটা আসবে কি করে, সেই জন্যই কিন্তু ট্রাইটা করে আমি ট্রাই করে দেখলাম খুব সুন্দর। তো নেক্সট খুবই কমন আইটেম চাউমিন আর চিলি চিকেন, বাট আমি এটা অর্ডার করে রাখি কারণ এখানে এত সুন্দর করে সব কিছু আইটেম গার্নিশিং করে, যেরকম অ্যাম্বিয়েন্সটা তো আগেই দেখিয়েছি মানে অসাধারণ অ্যাম্বিয়েন্সে কিন্তু মানে এত সুন্দর ডেকোরেশন করা মানে একদম অন্যভাবে সুন্দর করে চাউমিনও ডেকোরেশন করা যায় এত সুন্দর। তো আমি এখন চাউমিন দিয়ে চিলি চিকেন দিয়ে খেয়ে দেখবো, সব আইটেমই ভালো টেস্ট করার কোনো মানে প্রয়োজন না হলেও হয়, বাট তাও সবগুলো আইটেম অর্ডার করে দিয়ে টেস্ট করতেই হবে। চিলি চিকেনের গ্রেভির সাথে কিন্তু খুব সুন্দর লাগে চাউমিনটা, যদি ওটা বেস্ট টাইমে অর্ডার করেছি আমরা, তোমরা চাইলে মিক্স চাউমিনও অর্ডার করতে পারো, তোমরা সব কিছু এখানে অ্যাভেলেবেল, বাট আমি যেটা অর্ডার করেছি সেটা ভেজ চাউমিন তার সাথে হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু একটুখানি স্পাইসি হয়েছে, আমি বলেও দিয়েছিলাম স্পাইসি করতে, এত সুন্দর খাবার অ্যাম্বিয়েন্সের সাথে খাবার কোয়ালিটি নিয়ে মন খুশি। আমি যেটা ট্রাই করবো সেটা আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি ক্যাফেটেরিয়াতে, আগে আমি দেখেছি বাট ট্রাই করা হয়নি। এখানে দেখো গ্রেভিটা দেখতেই পাচ্ছ কতটা মানে খুব সুন্দর ঠিক রয়েছে। এবার হচ্ছে মোমোটা খেয়ে দেখবো যে কতটা সুন্দর, আগে তো স্যুপটা দেখিনি, গ্রেভিটা কতটা সুন্দর লাগবে। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, ওনারা আমাকে সাজেস্ট করলো এই পাস্তাটা ট্রাই করার জন্য। অনেক রকম পাস্তা তো আমরা খাই, বাট এটা হলো ম্যাক্সিকান পাস্তা স্যালাড। তো এটা ট্রাই করতে না বলতে আমিও বললাম ঠিক আছে দাও, পেটে যদিও জায়গা নেই এখনও এত কিছু মানে খেয়ে দেখতে হবে, বাট ঠিক আছে লাস্ট আইটেম ট্রাই করাই যাক, দেখা যাক কেমন।
এটা কিন্তু পাস্তার মতো লাগছে না, এটা কেরকম লাগছে জানো? এটা হচ্ছে ভেলপুরি যেরকম হয় না, ভেতরে ভেতরে যেন পেঁয়াজ কুচি এসব থাকে সেরকম লাগছে খেতে। বাট খুব মুখরোচক টাইপের লাগছে এটা খেতে, যেটা মানে স্পষ্ট ভাষায় বলা যেতে পারে। ভালো লাগছে খেতে, মানে পাস্তার মধ্যে ঠিক এরকমভাবে ক্যাপসিকাম দেওয়া, তো তাই জন্য খুব সুন্দর লাগছে খেতে। তো এখন আর মানে বেশি রিভিউ দিচ্ছি না, এখন এতগুলো আইটেম শেষ করতে হবে। তো আজকের জন্য আমি এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ খেতে হবে। আর তোমরা যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দাও, এবং কাছে চ্যানেলটা অবশ্যই আসবে। আমি সমস্ত ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। খাবার দাবার তো মানে অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে, আর তোমরা অ্যাম্বিয়েন্সটা বুঝতেই পারছো যে কতটা সুন্দর, মানে দেখেই আসতে আসতে ইচ্ছা করবে, আমারও তাই আসতে ইচ্ছা করেছে। আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ভিডিওটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ঠিক আছে, আপনি সেই গাইডেন্স খুব ভালো।